চলমান কুটসংস্থা আন্দোলনকে, শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনকে যৌক্তিক আন্দোলন মেনেই কিন্তু বিভিন্ন রাজধানীর বেশ যারা গার্জিয়ান রয়েছেন এবং আইনজীবী রয়েছেন এবং শিক্ষক রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু আজকের যে আন্দোলন সেই আন্দোলনে তারা অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে শিক্ষার্থীরা বলছেন তাদের এই আন্দোলন না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই কিন্তু তারা বলছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জয় জয় দিনের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন প্রিয় দর্শক কমেন্ট করুন, সঙ্গে থাকুন এবং শেয়ার দিন সর্বশেষ খবরাখবর, আমরা কিন্তু আপনাদের সঙ্গেই থাকব। আজকে নারী শিক্ষার্থীদের কিন্তু আসলে অবস্থান কিন্তু আসলে বেশ দেখা যাচ্ছে এবং তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা কিন্তু যতদিন পর্যন্ত এই আন্দোলন না মানা হবে তারা ততদিন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই কিন্তু তারা বলছেন এবং তারা অসহযোগ যে আন্দোলন রয়েছে যেই কর্মসূচি কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নাহিদুল ইসলাম যিনি প্রধান সমন্বয় করেছেন তিনি কিন্তু দিয়েছেন এবং তার যেই কর্মসূচি সেই কর্মসূচি শেষে তারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছিলেন এবং রাজু ভাস্কর্য শেষে তারা এই মুহূর্তে শাহবাগে অবস্থান নিয়েছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি সন্ধ্যা ছয়টার দিকেই প্রধান সমন্বয়ক নাহিদুল ইসলাম তিনি কিন্তু তাদের কালকের কর্মসূচি কিন্তু তারা দিয়েছেন এবং নয় দফা কর্মসূচিতে এখন এক দফায় কর্মসূচিতে এসেছেন শিক্ষার্থীরা এমনটাই কিন্তু জানিয়েছেন তারা এবং তারা শহীদ মিনার হয়ে রাজু ভাস্কর্যে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং অবস্থান নেওয়ার পরে এবং এই মুহূর্তে তারা শাহবাগে অবস্থান নিয়েছেন এবং তাদের যে আন্দোলন রয়েছে এই আন্দোলন চলার পর্যন্ত ইউটিউবারদের জন্য বা কন্টেন্ট ক্রিয়েটরদের বলছেন লাইভ স্ট্রিম খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক এবং গার্জিয়ান রয়েছেন এবং বিনোদন তারকা যা বিশিষ্ট নেটিজন রয়েছেন তারাও কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনকে একত্রিত প্রকাশ করে এবং সংহতি দিয়ে তারা কিন্তু এই আন্দোলনে নেমেছেন।